নরম তুলতুলে দোকানের চেয়ে কয়েক গুণে বেশি স্বাদে গন্ধে মজাদার কেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি করেছি এই ছানার মিষ্টি। দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার। একদম অথেন্টিক রেসিপিতে তৈরি করেছি এই ছানার মিষ্টি। দুই তিনটে উপকরণে তৈরি করেছি যা হাতের কাছেই আছে। চলুন রেসিপিতে চলে যাই। তার আগে আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন, সেই সাথে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। এক কেজি দুধ ফেটে গিয়েছিল, তো আমার দুধটা অত পরিমাণের ফাটেনি, যতটা ফাটলে একেবারে পুরোপুরি ছানা হয়ে যায়, তাই একটু ভালো করে ছানার জন্য দুধটুকে আমি জাল দিয়ে নিচ্ছি। ছানা ফেটে সাদা পানি বের হওয়ার সাথে সাথেই জলটা বন্ধ করে দিব, না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। ছেঁকে নেওয়ার জন্য একটা পাতলা কাপড় নিয়েছি, ভালোমতো পানি ছেঁকে নিলাম। এই মিষ্টিটা তৈরি করতে ছানা থেকে পানি ঝরানোর একদমই প্রয়োজন পড়বে না, শুধু হাতের তালু দিয়ে যতটুকু চেপে চেপে পানি বের করা যায় ঠিক ততটুকু পানি বের করে নেব। এবার ছানাটাকে ময়ান দিতে দিতে একদম নরম একটা ডো তৈরি করতে হবে। নরম ডোটা রেডি হয়ে গেছে। এবার ছানার ডোটাকে যতটা সম্ভব খুলে আলাদা করে ফেলবো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে আমি আবারও একটা হাঁড়িতে এক কেজি দুধ নিয়ে নিয়েছি। এবার এই ঠান্ডা দুধেই এক টেবিল চামচ ঘি, চারটি এলাচ এবং হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার পালা হচ্ছে জাল করার। দুধটা জাল করতে করতে প্রায় অনেকটাই যখন শুকিয়ে যাবে সেই সময়ে এই ঝুরা করে রাখা বা গুঁড়ো করে রাখা ছানাটা ঢেলে দেব। আবারও সবগুলো উপকরণকে জাল দেওয়ার পালা এবং আস্তে আস্তে শুকিয়ে নেওয়ার পালা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে জালটা খুব বেশি বাড়িয়ে দেবেন না, লো এবং মাঝারি আঁচে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে, যাতে পুরোটা সময় এমনভাবে নাড়তে হবে আপনি হাঁড়ির সামনে থেকে এক সেকেন্ডের জন্য কোথাও যেতে পারবেন না, তাহলে হাঁড়িতে লেগে যাবে। আমার ছানাটা এখনও যথেষ্ট পরিমাণে ভেজা, এটাকে আর একটু শুকিয়ে নেব। তবে একেবারেই ড্রাই করতে গেলে আমার এই ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে, সে কারণে ঠিক এই পরিমাণে গ্রেভি রেখেই আমি ছানাটা তুলে নেব। এর বেশি যদি জাল করতে চান তাহলে পুরো ছানাটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে নরম ডো তৈরি হবে না। তো আমি এখন তুলে নেব। এই রেসিপিটা আমি বাসায় কয়েকবারই ট্রাই করেছি, এর মধ্যে আমি একবার যে প্রধান সমস্যায় পড়েছিলাম সেটা হচ্ছে ছানা শক্ত হয়ে গিয়েছিল, কারণ আমি এটাকে ওভারকুক করে ফেলেছিলাম। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, ছানাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে সেই সময়ে হাত দিয়ে ডোলে ডোলে ছানাটাকে একদম মসৃণ করে ফেলতে পারবেন, এবং যেহেতু চিনি দেওয়া আছে সেক্ষেত্রে আঠালো হতে কোনো সমস্যাই হবে না। তো এরপরে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারবেন। আমার আজকের ছানাটা একদম নরম এবং পারফেক্ট ছিল, তাই শেপ দিতে আমার কোনো প্রবলেমই হবে না। সে কারণে আমি প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একে শেপ দেওয়ার চেষ্টা করছি এবং একে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলেই ইনশাল্লাহ শেপ হয়ে যাবে বা শেপ মতো কাটা যাবে। আপনারা এরপর ফ্রিজে রেখে 7-8 দিন পর্যন্ত এটা খেতে পারবেন। আমি এখন ছানার মিষ্টিটাকে কেটে নিচ্ছি, সেই সাথে যেহেতু ভিডিও করছি তার জন্য হাত দিয়ে চেপে চেপে আর একটু মসৃণ করে নিয়েছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন, রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।